শেখ মানুষের খালেদা জিয়া জঙ্গির, শেখ হাসিনা বাংলাদেশের খালেদা জিয়া পাকিস্তানের। আমি তাই দেশের জন্য হাসিনার সঙ্গে ঐক্য করেছি, খালেদাকে বর্জন করেছি। কোন জায়গায় নারীর বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করি কোন ওয়াজ চলবে না। তেতুল তত্ত্বকে যারা ওয়াজ করে নারীর বিরুদ্ধে বিদ্বেষ করে কোন ওয়াজে তাদেরকে দাঁড়াতে দেবেন না। ধর্ম চায় কিন্তু নারী বিদ্বেষে কোন ওয়াজ চায় না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কে সেই হাসানুল হক ইনু যার পরাজয়ে কুটি তৌহিদি জনতা হাসছে? সংক্ষিপ্ত পরিসরে জানবো আজ তার উত্থান পতন। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘটে গেল এক অঘটন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক পেয়েও পরাজিত হলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে। ইনু ছিলেন একজন তথ্যমন্ত্রী ও টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। শুধু তাই নয়, সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী হওয়ার সুবাদে দেশের সর্বত্রই খুবই দাপুটের সাথে চষে বেড়াতেন। এত কিছুর পরেও হেরে গেলেন 80 বছর বয়সে এই প্রবীণ নেতা। তাহলে কি তার নির্লজ্জ পতনের কারণ? দলমত নির্বিশেষে দেশের বরেণ্য আলেমে দিন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা সহ সকল উলামা মাশায়েখ ও ইসলামকে নিয়ে কটুক্তি করা, এটা ছিল তার দৈনিক বক্তব্যের তালিকা। জনাব হাসানুল হক ইনু 1946 সালের 12 নভেম্বর নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। রাঙামাটি চন্দ্রগোনার কর্ণফুলি পেপার মিলস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। অতপর ঢাকা নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পূর্ব পাকিস্তান প্রকৌশলী ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তার পিতা এইচ এম কামরুল হক ছিলেন তৎকালীন কর্ণফুলি পেপার মিলের সাধারণ ব্যবস্থাপক। তার মাতা বেগম হাসনা হেনা হক, যিনি জাতীয় নারী জোটের আহ্বায়ক এবং জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তার সহধর্মিণী আফরোজা হক রিনাও ছিলেন একজন এমপি। তার ছেলে সমিত আশরাফুল হক, তিনি একজন প্রকৌশলী। কর্মজীবনে হাসানুল হক ইনু রসায়ন প্রকৌশলী হিসাবে তার পেশাগত জীবন শুরু করেন। তার এই পেশায় কেটেছিল মাত্র 6 মাস। তিনি 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হিসাবে বেশ সুনাম অর্জন করেন। পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণের জন্য তিনি খেলোয়াড় জীবন পরিত্যাগ করেন। রাজনৈতিক জীবনে 31 অক্টোবর 1972 সালে গঠিত জাসদের প্রতিষ্ঠাতা সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তারপর 1986 সালে তিনি জাসদের সাধারণ সম্পাদক ও 31 অক্টোবর 2002 সালের জাসদের সভাপতি নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের 9ম, 10ম ও 11ম জাতীয় সংসদ নির্বাচনে 14 দলের প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে কুষ্টিয়া 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 13 সেপ্টেম্বর 2012 সাল থেকে 7 জানুয়ারি 2019 সাল পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পূর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বলা যেতে পারে দাপুটের রাজনৈতিকদের মধ্যে তিনি অন্যতম। এত সকল অর্জন আর দাপুটের জোরেই হয়তো বলেছিলেন রাজনৈতিক মোল্লাদের আইনের আওতায় আনতে হবে, নারীবাদী হুজুরদের ওয়াজ বন্ধ করতে হবে, রাজাকার সাইদির মুক্তির পক্ষে যে মোল্লারা সাফাই করছে তাদেরও আইনের আওতায় আনতে হবে, এমনকি দেশ বরেণ্য প্রখ্যাত আলেমিদ্দিন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলাকে ছাড়েননি তিনি। তার নামেও সংসদে বলে বেরিয়েছেন তিনি নাকি ওয়াজের নামে তেতুল তত্ত্ব ও নারী বিদ্বেষপূর্ণ কথা বলছেন। আল্লামা আহমদ শফি নাকি নারীদের সম্মান করেন না, তাদেরকে স্কুল কলেজ পড়াশোনায় চাকরি বাকরি ইত্যাদি করতে নিষেধ করছেন। এছাড়াও বক্তারা ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা করে জনগণকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেন জাতীয় সংসদে। ক্ষমতার জোরে যেমনটা খুশি তেমনটাই বলে গিয়েছেন একের পর এক, কথার মাধ্যমে করেছেন আলেম ওলামা ও ইসলামকে অপমান। ক্ষমতার অহংকারে ভুলে গিয়েছিলেন ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, এরও রদবদল রয়েছে। তাই তো এতটা দলীয় ক্ষমতার তুঙ্গে থেকেও নৌকা প্রতীক পেয়েও স্বতন্ত্র প্রার্থী কামরুল আরিফিন, যিনি এক সময়ের সাধারণ ইউপি চেয়ারম্যান ছিলেন, তার কাছেই প্রায় 25,000 ভোটের ব্যবধানে টানা তিনবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী হয়েও শোচনীয় পরাজিত হন। এ বয়সে এসে এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে? তাই তো আল্লাহ তাআলা সূরা ইমরানের 26 নং আয়াতে এরশাদ করেন, আপনি বলুন, হে আল্লাহ, তুমিই সার্বভৌম শক্তির অধিকারী,
তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশালী যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী কথা বলেছে আলেম উলামাদের নিয়ে ব্যঙ্গ কটুক্তি করেছে আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই অপমানিত করেছেন নমরুদ ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান করায় অপমানজনকভাবে ধ্বংস করে দিয়েছেন যুগে যুগে যারা আল্লাহর বিধিবিধানের উপর হস্তক্ষেপ করেছে আল্লাহর আইন অমান্য করেছে তাদেরকে এভাবেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিবেন তাই আসুন আমরা এখনো যারা ইসলাম বিদ্বেষী কথা বলি বুঝে না বুঝে নানানভাবে ইসলামকে অপমান করি তারা খাঁটি মনে তওবা করি এবং ইসলামের পথে ফিরে আসি মনে রাখবেন আল্লাহ তাআলা সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন